হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি ব্লগস। এ তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা এসেছি আবার নদীর পাড়ে মাছ ধরতে, আর আমার দিদির মাছ ধরার স্টাইলটা দেখাচ্ছি। এই দেখো, মাছ ধরতে এসেছে সাইড ব্যাগ নিয়ে, ঠিক আছে? দেখো সবাই মাছ ধরছে, আমরা এখানে বসে দেখছি, তাই তো? দর্শক, আমার দিদির দর্শকটা দেখো, সব নিয়ে এসেছি। আবার টিফিন বক্সে খাবার, এরকম জলের দেখাবি তো, জলের বোতল আর কি। কোথায় টিফিন বক্সটা? কোথায় এই যে টিফিন বক্স? এতে কি আছে? পায়েস। মানে ওরা ধরবে, এরা খাওয়াবে, ঠিক আছে? মানে এরকম দর্শক ওরা ধরছে, আমাদের তো দেখে দেখে খিদে পাচ্ছে না? দেখে দেখে খিদে পাচ্ছে। এ দেখো, এখানে গরুগুলো যে মানে চড়ছে না, গরুগুলো দেখতে খুব ভালো লাগছে, কিন্তু গরুগুলো গোঁতানো গরু, মানে কাছে গেলেই গুঁতিয়ে দিচ্ছিল, এরকম একটা ব্যাপার ছিল। ওখানে গরু কেন? হনুমানের কাছে গেলেও হনুমান কামড়াতে আসে, গরুর পাশে গেলেও গরু গোঁতাতে আসে। ওখানকার পশুগুলো যেন একটু রাগি রাগি টাইপের। এই যে আমার পিসেমশাই জাল মানে ফেলছে, আমার পিসেমশাই জেঠু আর হচ্ছে মামা, আজকে তিনজন জাল ফেলছে, তো আজকের মাছও বেশ ভালোই উঠবে। তো দেখা যাক কত কি ওঠে, ভালো কি খারাপ। তো এবার মাছের কাছেই দেখা হচ্ছে। এরকম বাচ্চা বাচ্চা আপাতত 10-15টা মাছ উঠেছে। এ কেরি কত টুটা ছড়াটা পাঁচটা মাছ আমি ভুলে গেছি দাদা। আমার কাপড় টাপড় তোলা আছে, তুলছিস? মাছ তুলছে এইদিকে দেখো, এগুলো কিন্তু চালকুমড়ো গাছ, প্রচন্ড চালকুমড়ো হয়ে আছে। এখানে একটা চালকুমড়ো হয়ে আছে, এই চালকুমড়োটা আমি তোলার চেষ্টা করেছি, তুলতে পারিনি, মানে হাত দিয়ে কি তোলা যায়। আর এদিকে এই যে জবা ফুল গাছ হয়ে আছে, আমার ঠাকুমা তো চলে গেলেন, কিন্তু আমার ঠাকুমার অনেক স্মৃতি রেখে গেছেন। আমার ঠাকুমা কিন্তু প্রচণ্ড ফুল গাছ লাগাতে ভালোবাসতেন, তাই আমাদের বাড়িতে অনেক রকমের ফুল গাছ আছে। তো আমি অনেক ফুল গাছ সব কিছু তুলিনি, হয়তো কিছু কিছু ফুল গাছের আমি ভিডিও করে নিয়ে এসেছি, একটা ভিডিওতে সব কিছু দেখাবো না, আরও অনেক ফুল গাছ আছে। তা প্রচণ্ড মানে বাড়িতে হরেক রকমের ফুল গাছ আমার ঠাকুমা লাগিয়ে রেখেছিলেন, ঠাকুমার শখ ছিল ওটা। তা মানুষটা নেই, তা মানুষের হাতে ফুল গাছগুলোই মানে লাগানো আছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।